সবাই আব্দুল মালিকবার জন্য দোয়া করবেন। তো অ্যাকচুয়ালি ইমদাদুল হক জুবায়ের ভাই, আপনি যদি একটু নিজেকে আনমিউট কর। জুবায়ের ভাই জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জুবায়ের ভাই আপনি কি ফ্রি আছেন, বাসায় আছেন না বাহিরে? আমি আছি সুনামগঞ্জ, তো নেটওয়ার্কে একটু ডিস্টার্ব আছে, গ্রামের বাড়িতে আসছি। আমি অনেক কষ্ট করে তো একবারে ঢুকছি। আচ্ছা আচ্ছা, এই অবস্থা। আচ্ছা ঠিক আছে, মানে আমি হোস্টটা আপনাকে দিতে চাইছিলাম, তো যেহেতু আপনারই ডিস্টার্ব। আচ্ছা যাই হোক, আমি সবাইকে অনুরোধ করছি, জুবায়ের ভাই আপনি নিজেকে আনমিউট করবেন না। আচ্ছা যাই হোক, আমি মোটামুটি সবাইকে মিউট রাখতেছি, মানে সরি আনমিউট করে রাখবো। আমার কোনো আওয়াজে কোনো প্রবলেম হলে বা ইয়ে হলে আপনারা নিজেকে আনমিউট করে জাস্ট একটু বলবেন, আমরা একটু খেয়াল রাখবো। আমরা কিন্তু কেউ নিজেকে আনমিউট করব না, অর্থাৎ আপনার ওইখান থেকে সাউন্ড আসে এই কাজটা আমরা করব না। জাস্ট যদি আমাদের কথা থাকে সেই ক্ষেত্রে আমরা নিজেকে আনমিউট করে কথা বলবো। যেহেতু এখানে হোস্ট হিসাবে আমাকে থাকতে হচ্ছে, তো সেক্ষেত্রে আমি আপনাদের প্রত্যেককেই মানে মানে মিউট করে রাখছিলাম, সেটা আমি এখন খুলে দিছি, আপনারা চাইলে নিজেদেরকে এখন আনমিউট করতে পারবেন। তো আমরা প্রত্যেকে মানে নিজেদেরকে মিউট রাখবো যাতে কারো ওইখান থেকে কোনো নয়েজ না আসে, কথা না আসে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমি খুব বেশি একটা আলোচনা করব না, কারণ আজকে হলো আমাদের ফার্স্ট ডে, পবিত্র ঈদুল ফিতরের শেষে, পবিত্র ঈদুল ফিতরের শেষে আজকে আমাদের ফার্স্ট ডে। তো ওই ফার্স্ট ডেতে আমরা বেশি একটা আলোচনা করব না, আমি সামান্য কিছু আলোচনা করব। এবং আগামীকালকে আমাদের ভিপি প্রোগ্রামে আমি সবাইকে সরি আগামীকালকে বলতে আগামীকালকে হলো মঙ্গলবার, পরশুদিন বুধবার, আগামীকালকে আমাদের ট্রেনিং থাকবে না, পরশুদিন বুধবার থেকে আমাদের ফুল অ্যান্ড ফাইনালি আমাদের ট্রেনিং চলবে। অর্থাৎ আগামী পরশুদিন আমাদের ভিওপি প্রোগ্রামের মাধ্যমে আমাদের প্রোগ্রাম কিন্তু চলতে থাকবে। কিন্তু তারপরেও আজকে আমরা কিছু সিম্পল কিছু বিষয় নিয়ে আলোচনা করব, যে আলোচনাগুলি আমাদের প্রত্যেকের জন্য আসলে। তো যাই হোক, আমি সেই আলোচনাগুলি একটু শুরু করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে যেখান থেকে আজকে ট্রেনিং এ অংশগ্রহণ করেছেন। এবং আলহামদুলিল্লাহ আজকে আমাদের অফিস কিন্তু আজকে আমাদের খুলেছে, এবং আপনারা প্রত্যেকে জানেন গত রমজান মাসে আমাদের 10টা থেকে 3টা পর্যন্ত অফিস ছিল, বাট এখন অফিস মোটামুটি ভাবে 10টা থেকে 5:30 পর্যন্ত অফিস টাইম করা হয়েছে। তো আমরা প্রত্যেকে এখন থেকে আবার নতুন উদ্যমে আমরা প্রত্যেকে আমাদের কাজে মনোনিবেশ করব, এবং আমরা আমাদের সাকসেসের জন্য, আমাদের ড্রিমটাকে ফুলফিল করার জন্য আমরা প্রত্যেকে কাজ করব। তো আশা করি আমার কথা শোনা যাচ্ছে, আপনারা নিজেদেরকে আনমিউট করতে পারবেন। যদি আমার কথায় কোনো প্রবলেম হয় বা কথা বোঝা না যায় সেক্ষেত্রে আপনারা আমাকে একটু হেল্প করবেন। তো আমরা প্রথম যেটা নিয়ে একটু কথা বলবো সেটা হলো, আমি একটু স্ক্রিনটাকে শেয়ার করে নেই। দেখেন আপনারা যারা আজকে এখানে, হ্যাঁ ওকে, থ্যাংক ইউ সাইফুল ইসলাম ভাই, আপনি কমেন্টস করেছেন, ক্লিয়ার শোনা যাচ্ছে, অসংখ্য ধন্যবাদ। দেখেন আমি আপনাদেরকে প্রথম যে কথাটা বলবো সেটা হলো, আপনারা আমাদের ইউটিউবে, ইউটিউবে কয়েকটা জিনিস একটু সার্চ দিবেন, ইউটিউবে কয়েকটা জিনিস আপনারা একটু সার্চ দিবেন। ইউটিউবে আপনারা কয়েকটা জিনিস সার্চ দিবেন। কিছু কিছু বিষয় কি, আপনি যখন এই টোটাল বিষয়গুলো একটু সার্চ দিবেন, তখন যখন আপনি দেখবেন তখন কিন্তু আপনার মধ্যে কনফিডেন্সটা কিন্তু আরো ভালো আসবে। তো সে সার্চটা কি দিবেন, ফরএভার গ্লোবাল র্যালি, ফরএভার গ্লোবাল র্যালি। এখন এই ফরএভার গ্লোবাল র্যালি লিখে যখন আপনারা সার্চ দিবেন তখন দেখবেন আপনারা বিভিন্ন, মানে প্রতি বছর আমাদের যে গ্লোবাল র্যালি প্রোগ্রাম হয় আপনারা এই প্রোগ্রামের অনুষ্ঠানগুলি কিন্তু দেখতে পারবেন। তা আমি আপনাদের প্রত্যেককে অনুরোধ করব যে আপনারা বাসায় বসে
ইউটিউবে ছবি নাটক এগুলি না দেখে আমরা যদি ফরেভার গ্লোবাল রেলি লিখে সার্চ দিয়ে এই প্রোগ্রামগুলি দেখি, তাহলে অবশ্যই আমাদের বিশ্বাস এবং আমাদের আমাদের কনফিডেন্সটা কিন্তু আরো একটু বেশি বৃদ্ধি পাবে। আমরা আরো কয়েকটা লেখা লেখে সার্চ দিতে পারি, সেটা হলো দ্য গ্রেটেস্ট বিজনেস অপরচুনিটি, দ্য গ্রেটেস্ট গ্রেটেস্ট বিজনেস অপরচুনিটি। আমি একটু সংক্ষেপে লিখছি, আপনারা বুঝে নেবেন। ইন দ্য ওয়ার্ল্ড, কেউ বুঝে না থাকলে আমাকে আবার একটু কোশ্চেন করবেন, তাহলে আমি হয়তো ক্লিয়ার করে দিব। দ্য গ্রেটেস্ট বিজনেস অপরচুনিটি ইন দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ আপনি গুগলকে জিজ্ঞেস করেন যে পৃথিবীতে সবচাইতে মানে সেরা অপরচুনিটিটা কোথায়, তখন আপনারা দেখবেন আপনাদেরকে ফরএভার লিভিং প্রোডাক্টস ইন্টারন্যাশনালের কথা বলে দিচ্ছে। দেখেন, আচ্ছা সাইফুল ভাই, আমার কথা বোঝা যাচ্ছে কিনা একটু যদি বলেন আর কি, বা কেউ একজন যদি বলেন প্লিজ। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, দেখেন সারা পৃথিবীতে মানুষ কয়টা সিস্টেমে আর্ন করে, সারা পৃথিবীতে মানুষ কয়টা সিস্টেমে আর্ন করে দেখেন, একটা হলো এমপ্লয়ি, আরেকটা হলো সেলফ এমপ্লয়ি, সেলফ এমপ্লয়ি, আরেকটা হলো কি বিজনেস ওনার, বিজনেস ওনার, এবং আরেকটা গ্রুপ আছে যারা কিনা ইনভেস্টর। দেখেন পৃথিবীতে কিন্তু এই চারটা প্রফেশনের বাইরে কেউ নেই, কেউ এমপ্লয়ি, কেউ সেলফ এমপ্লয়ি, কেউ বিজনেস ওনার এবং কেউ ইনভেস্টর, এই চারটা প্রফেশনের বাইরে কিন্তু আর কেউ নেই। এখন এমপ্লয়ি কারা? এমপ্লয়ি হলো, দেখবেন এমপ্লয়ি হলো এমন কিছু ব্যক্তি যারা হয়তো টাকা পয়সা নেই, পড়াশোনা করে তারা চিন্তা করে যে আমরা একটা জব করব, আমরা একটা চাকরি করব, এই চাকরির মাধ্যমে আমি কিছু টাকা পয়সা ঘুষঘাস করবো, দেন একটা সময় আমি আমার স্বপ্ন পূরণ করব বা আমি বিজনেস দাঁড় করাবো। এখন এমপ্লয়ি যারা, তারা কিন্তু রিস্ক নেয় না, তাদের কথা হলো আমি একটা জব করব, কোম্পানি যেদিকে যাক মাস শেষে আমি আমার বেতনটা পেলেই হবে। কিন্তু এখানে প্রবলেম হলো যে আপনার ইনকামটা অন্যজনের হাতে, আপনার বসের হাতে। বস যদি খুশি না থাকে তাহলে আপনার জব থাকবে না, বস যদি খুশি না থাকে সেক্ষেত্রে আপনার ইনকামও কিন্তু হবে না। এবং আপনি যদি কোনো কারণে আপনার একটু অতিরিক্ত টাকা পয়সার প্রয়োজন, এক্সাম্পল সে আপনি 30,000 টাকা স্যালারি পান, আপনি যদি বসকে বলেন যে বস আমি এই মাসে খুব বেশি অসুবিধায় পড়ে গেছি, আপনি আমাকে এই মাসে 50,000 টাকা স্যালারি দেন, বস কিন্তু আপনাকে দিবে না, কারণ ট্রেডিশনাল সিস্টেমে এই সুযোগটা নাই। এখন দেখেন সেলফ এমপ্লয়ি কারা? সেলফ এমপ্লয়ি হলো যারা ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার বা লয়ার, এরা কিন্তু সেলফ এমপ্লয়ি। এখন দেখেন একজন ডাক্তার, সে যত টাকার মালিক হোক না কেন, সে যদি তার চেম্বার মানে যত ডিগ্রিধারী হোক না কেন, সে কিন্তু তার চেম্বারে যদি না যায় তাহলে তার কিন্তু এক টাকাও ইনকাম আসবে না, এক টাকাও ইনকাম আসবে না। তার মানে কি, এখানে স্টপ ওয়ার্কিং স্টপ আর্নিং, আপনি আপনার কাজটাকে বন্ধ করে দিবেন, আপনার ইনকামটা কিন্তু বন্ধ হয়ে যাবে। এবং আল্লাহ না করুক আপনি যখন এই পৃথিবীতে অর্থাৎ কোনো কারণে অসুস্থ হয়ে গেলেন, আপনার ইনকাম, আপনার সমস্ত কিছু কিন্তু কি বন্ধ হয়ে যাবে। এর জন্য এটাকে বলা হয়েছে স্টপ ওয়ার্কিং এবং স্টপ আর্নিং, আপনি কাজ বন্ধ করে দিবেন, আপনার ইনকামটাও কিন্তু বন্ধ হয়ে যাবে। এখন আমরা দেখি বিজনেস ওনার, বিজনেস ওনার কারা? যারা সালমান এফ রহমান, সুফি মিজান সাহেব, অর্থাৎ বড় বড় গ্রুপ অফ কোম্পানির মালিক যারা, তারা। এখন দেখেন আমাদের পক্ষে তো আসলে এই মুহূর্তে কয়েক হাজার কোটি টাকা ইনভেস্ট করা আসলে সম্ভব না। এখন এই বিজনেস ওনার যারা, তাদেরও কিন্তু এখানে অনেক বড় একটা কি আছে, ম্যানেজমেন্ট হেডেক আছে, ম্যানেজমেন্ট হেডেক। দেখেন এই ম্যানেজমেন্ট হেডেকের কারণে দেখা গেছে আপনার 4 জন জিএম আছে, 1 জন জিএম কোনো কারণে তার স্বভাব চরিত্র খারাপ, সে দেখা গেছে বিভিন্ন কারণে টাকা পয়সা মেরে দেয় বা টাকা পয়সা নষ্ট করে, সেক্ষেত্রে দেখেন আপনার আস্তে আস্তে কিন্তু কোম্পানিটা লস প্রজেক্টে চলে যাবে। বাংলাদেশ একটা কোম্পানির জিএম এর সাথে আমার আজকেও কথা হয়েছে, আপনি দেখেন যে বাংলাদেশে এরকম হাজার হাজার কোম্পানি প্রতি বছরে ঘরে এবং হাজার হাজার কোম্পানি কিন্তু ভাঙে শুধুমাত্র এই ম্যানেজমেন্ট হেডেকের কারণে। এই ম্যানেজমেন্টটাকে যারা শক্ত হাতে কন্ট্রোল করতে না পারে তাদের কোম্পানি অ্যাকচুয়ালি কি ডেভেলপ হয় না। দেন এরপরে কি ইনভেস্টর, ইনভেস্টর কারা? ইনভেস্টর হলো
যাদের কাছে টাকা আছে, এক্সাম্পল সে আপনার কাছে 1 কোটি টাকা আছে, আপনি যে কোনো একটা কোম্পানিতে 50 লাখ টাকা 1 কোটি টাকা ইনভেস্ট করলেন এবং সেখান থেকে প্রতি মাসে মাসে আপনি একটা কি আপনি একটা লভ্যাংশ দেখেন, নাম্বার 1 এটা কিন্তু হারাম, নাম্বার 2 হারাম কাজটাই আপনি হয়তো একজনকে দিলেন, দেওয়ার পরে কোনো কারণে ওই কোম্পানি কিন্তু আপনাকে 100% ইনকাম দিতে পারবে কিনা তার কিন্তু যথেষ্ট পরিমাণ সন্দেহ থাকে। কেন আজকে দেখেন আমাদের বাংলাদেশের শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করে কত মানুষ কিন্তু আজকে কবরে চলে গেছে, কত মানুষ আজকে নিঃস্ব হয়ে গেছে, কত মানুষ অসুস্থ হয়ে পঙ্গু হয়ে জীবনের সাথে কিন্তু পাঞ্জা লড়ছে, কেন শুধুমাত্র টাকার টেনশনে, শুধুমাত্র অভাবের কারণে। আমার পরিচিত একজন, সে 16 লক্ষ টাকা ইনভেস্ট করছে শেয়ার মার্কেটে, লাস্ট সে মাত্র 16,000 টাকা নিয়ে আসছে। কোথায় 16 লক্ষ টাকা আর কোথায় 16,000 টাকা, তাহলে একবার চিন্তা করে দেখেন, আপনাকে যে ওই কোম্পানি 100-এ 100 টাকা দিবে তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। এবং এই জায়গাতে আমি আপনাদেরকে একটা চমৎকার ইনফরমেশন দিচ্ছি, দেখেন সারা পৃথিবীতে যা সম্পদ আছে এই সম্পদের 50% মালিক কারা, এই সম্পদের 50% মালিক হলো এরা। এরা মানে কারা? যেমন এমপ্লয়ি এবং সেলফ এমপ্লয়ি। এবং এই সম্পদের 50% মালিক কারা? 50% মালিক হলো এরা। এরা কারা? অর্থাৎ ইনভেস্টর এবং বিজনেস ওনার। একটু খেয়াল করবেন, এটা কিন্তু রবার্ট কিওসাকি তার রিচ ডেট এবং পুয়ার ডেটের মধ্যে এই সমীক্ষাটা তুলে ধরেছেন। যেই রিচ ডেট এবং পুয়ার ডেট যদি আপনারা পড়েন, এখান থেকে বিজনেস এবং নিজেকে গড়ার জন্য আপনি অনেক টিপস এখান থেকে পেয়ে যাবেন। আমি আবার বলছি, সেটা হলো রবার্ট কিওসাকির রিচ ডেট এবং পুয়ার ডেট। দেখেন পৃথিবীতে যা সম্পদ আছে তার 50% মালিক হলো কারা? এরা। আর 50% সম্পদের মালিক হলো এরা। মজার ব্যাপার হলো এই লোকগুলি হলো পৃথিবীতে অনলি 5% পিপল, সরি এরা হলো 95% পিপল, এরা হলো 95% পিপল। আর বিজনেস ওনার এবং ইনভেস্টর এরা হলো পৃথিবীতে মাত্র 5% পিপল। এখন আপনারা একটু আমাকে প্লিজ কমেন্টস করে জানাবেন অ্যাকচুয়ালি কারা পৃথিবীতে সবচাইতে মানে সম্পদের মালিক বেশি। এটা হলো নাম্বার 1 আর এটা হলো নাম্বার 2। আপনারা একটু আমাকে বলবেন যে কারা সম্পদের মালিক বেশি, এই পাশ হলো নাম্বার 1 আর এই পাশ হলো নাম্বার 2, নাম্বার 1 বেশি নাকি নাম্বার 2 বেশি? আপনারা আমাকে একটু কমেন্টস করে জানাবেন প্লিজ। হ্যাঁ একটু কমেন্টস করেন। অর্থাৎ ইয়েস সাইফুল ভাই লেকশন 2, আমি আরো দেখতে চাচ্ছি যারা আমার কথা বুঝতে পারছেন আপনারা একটু কমেন্টস করবেন প্লিজ। অনেকে হয়তো এটা না জানতে পারেন, আপনারা মোর অপশনে যান, মোর অপশনে যান, মোর অপশনে গেলে সেখানে দেখেন চ্যাট নামে একটা ইয়া আছে, আপনারা ওইখানে লিখলে আমি কিন্তু দেখতে পারবো। তাহলে দেখেন এই 5% যারা মালিকানা আছে, অর্থাৎ নাম্বার 2 বিজনেস ওনার এবং ইনভেস্টর, তারা হলো পৃথিবীতে সবচাইতে বড় ধনী। কেন? কারণ তারা 50%। এবং সমীক্ষায় কিন্তু একটা জিনিস আসছে, আপনারা একটা গবেষণায় আসছে সারা পৃথিবীতে আপনি দেখেন এই যে 5% সম্পদের মালিক, অর্থাৎ 5% পিপল তারা যে সম্পদের মালিক এই 50%-এর, এবং এই সম্পদ যদি তারা ভাগ করে দেয় সারা পৃথিবীর মানুষকে, এক একজন মানুষ 5 লাখ টাকা করে পাবে, 5 লক্ষ টাকা করে পাবে। অর্থাৎ এদের সম্পদটাকে যদি ভাগ করে দেওয়া হয় তাহলে কি, একটু খেয়াল করে বুঝবেন, মাত্র 5% পিপলের সম্পদকে যদি ভাগ করে দেওয়া হয় তাহলে সারা পৃথিবীতে যত মানুষ আছে প্রত্যেকটা মানুষ 5 লক্ষ করে টাকা পাবে, একেবারে প্রত্যেকটা মানুষ। এবং মজার ব্যাপার কি জানেন, আফটার টু থেকে ফাইভ ইয়ার্স তারা ঠিকই তাদের টাকার মালিক হয়ে যাবে, আর যারা 5 লাখ টাকা করে পেয়েছে তারা কিন্তু তারা যেই জায়গাতে ছিল তারা আবার ঠিক সেই জায়গাতে চলে আসবে। কেন আসবে? কারণ এই 5 লক্ষ টাকা তো আর সে রেখে দিবে না, খরচ তো করবে, এবং এই খরচ যে করবে খরচ কিন্তু ওই যে 5% যে পিপল তাদের ওই পণ্যগুলি কিনতে হবে, তাদের জায়গাতে ফ্ল্যাট কিনতে হবে, তাদের পণ্যগুলি পারচেস করতে হবে,
মানে আপনি তাদের জায়গাতে কিন্তু অটোমেটিক্যালি তাদের টাকা তাদের কাছে চলে যাবে। তাহলে একটা মাত্র রাস্তা আছে, যেই রাস্তা দিয়ে আপনি চাইলে আপনিও এই ইনভেস্টর এবং বিজনেস ওনারদের কাতারে আপনি আসতে পারবেন। একটা মাত্র রাস্তা আছে, সে রাস্তাটা কি আপনারা কি জানেন? যদি এই জায়গা থেকে আপনি এই জায়গায় আসতে চান, এই মুহূর্তে অ্যাকচুয়ালি আমাদের পক্ষে সম্ভব না, হাজার কোটি টাকা ইনভেস্ট করা, ম্যানেজমেন্ট হেডেক নিয়ে কাজ করা, ইনভেস্ট করা আমাদের পক্ষে কোনোটাই সম্ভব না। একটা মাত্র রাস্তা আছে, সেই রাস্তাটা হলো FLP অর্থাৎ আই ফরএভার লিভিং প্রোডাক্টস ইন্টারন্যাশনাল, যেটার মাধ্যমে আপনি আমি চাইলে অল্পতে, আপনি আমি চাইলে একটু সিরিয়াসলি যদি কাজ করি, আমরা প্রত্যেকে কিন্তু এই জায়গাটা থেকে আবার এই জায়গাটা কিন্তু আমরা পৌঁছতে পারবো। হ্যাঁ, এখন বলতে পারেন যে কিভাবে এটা সম্ভব? ইয়েস, এটা অবশ্যই সম্ভব। কেন? কারণ সারা পৃথিবীতে 20 মিলিয়ন পিপল মানুষ, আমি আবারও বলছি, সারা পৃথিবীতে 20 মিলিয়ন পিপল মানুষ এই সিস্টেমের হাত ধরে আজকে তারা সাকসেসফুল হয়েছে, আজকে তারা সফল হয়েছে, আজকে তারা তাদের স্বপ্নগুলিকে পূরণ করতে পারছেন। তাহলে ডেফিনেটলি আমরাও কিন্তু পূরণ করতে পারবো, ডেফিনেটলি আমরাও কিন্তু আমাদের স্বপ্নগুলিকে এখান থেকে পূরণ করতে পারবো। বিকজ কেমন কোম্পানিতে আমরা কাজ করছি একটু আমাদেরকে একটু বুঝতে হবে। যে কোম্পানিটা 1978 সন থেকে ফুললি মার্কেটে কিন্তু তার কার্যক্রম শুরু করে, এবং আপনারা জানেন গত কয়েকদিন আগে আমাদের সারা পৃথিবীতে এই কোম্পানির বয়স কিন্তু 43 ইয়ার্স রানিং হয়ে গেছে, 43 ইয়ার্স মানে সরি কমপ্লিট হয়ে গেছে, এবং 44 ইয়ার্স কিন্তু রানিং চলছে। দেখেন, একটা সিস্টেম যদি রং হয় তাহলে সেটা কত বছর চলবে ভাই? 2 বছর চলবে? 5 বছর চলবে? 10 বছর চলবে? কোনো ফেক জিনিস কিন্তু 44 ইয়ার্স আনইন্টারেপ্টেড গ্রোথ, অর্থাৎ নিরবিচ্ছিন্ন ভাবে তার গ্রোথ হতে পারে না। সো জ্ঞানী মাত্র এখানে বুঝতে পারছেন যে কোম্পানিটার ভ্যালু কত, জ্ঞানী মাত্র এখানে বুঝতে পারছেন যে কোম্পানিটা অ্যাকচুয়ালি সে তার কতটুকু মানে গ্রেটফুল নিয়ে কিন্তু সে কাজ করতে পারছে। তো যাই হোক, যে কথাটা আমি বলতেছিলাম, এবং আপনারা প্রত্যেকে জানেন বাংলাদেশেও কিন্তু এই কোম্পানিটা 11 ইয়ার্স অলরেডি কি চলছে, এবং সারা পৃথিবীর 130টার উপরে দেশে যেই কোম্পানির নিজস্ব ভবন রয়েছে, এবং সারা পৃথিবীতে প্রায় 8,500-র উপরে যার নিজস্ব কি আছে, যার মানে 130টা ভবন, এটা হলো নিজস্ব, এবং 8,500 কিন্তু ভাড়ায় এবং নিজস্ব মিলে 8,500-র উপরে কিন্তু কি আছে, অফিস আছে। একটু চিন্তা করে দেখেন সারা পৃথিবীর 170+ কান্ট্রিতে যে কোম্পানিটা কি করছে, বিজনেস করছে। তার মানে কি? একটু চিন্তা করেন, 24 আওয়ার্স এই ফরএভার লিভিং প্রোডাক্টস ইন্টারন্যাশনাল এর কিন্তু বিজনেস চলছে। দেখেন, আজকে হয়তো আমরা এখানে রাত 10টা বাজছে 10:30 বাজছে, কিন্তু এমন দেশ আছে যেখানে এখন কিন্তু দিন, যেখানে এখন বিকাল, যেখানে এখন সন্ধ্যা, বাট ওইখানে ফরএভার লিভিং প্রোডাক্টস এর কিন্তু পার্সেল চলছে। একসময় ব্রিটিশরা বলতো যে ব্রিটিশের সূর্য কি হয় না, অস্তমিত হয় না, বাট ব্রিটিশদের সূর্য কিন্তু এখন অস্তমিত হয়ে গেছে। বাট এখন আমরা বলতে পারি যে ফরএভার লিভিং প্রোডাক্টস এর বিজনেস কখনো অস্তমিত হয় না। কেন? কারণ আজকে আমরা এখানে ট্রেনিং করাচ্ছি, আমরা কিছুক্ষণের মধ্যে ঘুমায় যাব, আবার অন্য দেশের লোকেরা তারা কিন্তু উঠছে, তারা কিন্তু অফিস করছে, তারা কিন্তু চলছে। জাস্ট একটু ইমাজিন করেন যে আপনি 170+ কান্ট্রির মানে কি আপনি কান্ট্রিতে বিজনেস করার সুযোগ পাচ্ছেন। শুধু কি তাই, আপনি এখানে দেখেন, কেন আপনি আমি এখানে বিজনেস করব, আপনি এখানে বিজনেস আপনি আমি এখানে বিজনেস করব এই জন্য, রয়্যালিটি কারা পায়? এক নম্বরে রয়্যালিটি পায় বাড়িওয়ালা। যদিও আপনারা এটা হয়তো অনেকে জানেন, তারপর আমি আপনাদেরকে একটু আবার একটু ঝালাই করে নিচ্ছি, আপনারা একটু বুঝে নেবেন। রয়্যালিটি এক নম্বরে পায় বাড়িওয়ালা। আচ্ছা, 2 নম্বরে কে পায়? গায়ক। গায়ক। 3 নম্বরে কে পায়? লেখক। যদিও আমাদের বাংলাদেশে লেখক গায়করা খুব বেশি একটা ইনকাম পায় না,
তারপরও এটা কিন্তু একটা রয়্যালিটি, বাড়িওয়ালা, গায়ক, লেখক, অথবা চার নম্বরে কি কোনো সফটওয়্যার ডেভেলপার। আচ্ছা যাই হোক, সফটওয়্যার আমি এখানে ডি দিয়ে দেই, সফটওয়্যার ডেভেলপার। একটা জিনিস একটু খেয়াল করেন, বাড়িওয়ালা সে একবার বাড়ি বানায়, বাট সে কিন্তু বছর বছর বাড়ি বানায় না, সে কিন্তু ওই বাড়িওয়ালা ভাড়া খেয়ে যায়, তার সন্তান থাকলে তারা খেয়ে যায়, তার সন্তান তারা খেয়ে যায়, এইভাবে কিন্তু বাড়িওয়ালা বছরের পর বছর, যুগের পর যুগ কিন্তু বাড়ির ভাড়া তারা খেয়ে যেতে পারে। দুই নম্বরে কি, দুই নম্বরে হলো গায়ক, গায়ক যারা তারা কিন্তু একটা গান যখন কি হয় সে রেকর্ড করে, এই গান যতবার কপি হবে ততবার কিন্তু সে একটা ইনকাম পাবে। আরেকটা কি লেখক, এই বই যতবার ছাপানো হবে ততবার সে এখান থেকে ইনকাম পাবে। আরেকটা কি সফটওয়্যার ডেভেলপার, সফটওয়্যার ডেভেলপার কি আপনারা যেমন দেখেন বর্তমানে পাঠাও, উবার, তারপরে বিক্রয় ডট কম, ইভ্যালি, এইভাবে বিভিন্ন কোম্পানির আলিবাবা, তারপরে দারাজ, এইভাবে অনেক সফটওয়্যার আছে যারা এক জায়গায় বসে বহু জায়গায় কি করে বিজনেস করে। আসলে আমাদের লাইনটা যদি কেটে যায় আমরা প্রত্যেকে আবার সেকেন্ড সেশনে চলে আসব। আমি যেহেতু স্ক্রিন শেয়ার করছি আমি টাইমটা দেখতে পাচ্ছি না, তো আমরা জাস্ট বেশি সময় নিব না, আমরা প্রত্যেকে হয়তো সেকেন্ড সেশনে আবার চলে আসব। ওকে, তো আমি যে কথাটা বলতেছিলাম, দেখেন আমরা আজকে যারা এখানে উপস্থিত আছি আমরা কেউ কিন্তু এই চ্যাপ্টার কোনোটার মধ্যে নেই, আমরা কিন্তু এই চ্যাপ্টার কোনোটার মধ্যে নেই, আমরা বাড়িওয়ালাও না, গায়কও না, লেখকও না, এবং কোনো সফটওয়্যার ডেভেলপারও না। মজার ব্যাপার কি জানেন, মজার ব্যাপার হলো আপনি যখন এজ এ হিউম্যান বিইং, অর্থাৎ আপনি যখন একজন মানুষ, আপনি এখানে FLP ম্যানেজার হলেন, আপনি ম্যানেজার হওয়ার পরে দেখেন আপনার এখানে বহু মানুষ যারা ডে বাই ডে আপনার দিন যত যাবে, সময় যত যাবে, তখন এখানে কিন্তু আপনার বিভিন্ন লিডার, বিভিন্ন ডেভেলপার, বিজনেস ডেভেলপার তারা কিন্তু এখানে কাজ করবে। দেখেন এখানে আপনি কিন্তু কাউকে কোনো খবরদারি করতে হবে না, এরা প্রত্যেকে যার যার প্রয়োজনে কাজ করবে। মজার ব্যাপার কি জানেন, এখানে আপনি আছেন আপনি ইনকাম পাবেন, আপনার ছেলে আছে সে ছেলে ইনকাম পাবে, তার ছেলে আছে তার ছেলে ইনকাম পাবে, তার ছেলে আছে তার ছেলে ইনকাম পাবে। আজকে দেখেন আপনি সালমান এফ রহমানের কথা চিন্তা করেন, যদি সালমান এফ রহমান একটু খেয়াল করেন, যদি সালমান এফ রহমান এখানে না থাকে তার ডেক্সিমকো কোম্পানি কি বন্ধ হয়ে যাবে? সুফি মিজান সাহেব যদি এখানে না থাকে তার কি PSP গ্রুপ বন্ধ হয়ে যাবে? আপনারা একটু বলেন, পাটটেক্সের মালিক এম এ হাশেম সাহেব যদি এই জায়গায় না থাকে তার কি কোম্পানি বন্ধ হয়ে যাবে? যাবে না। কেন যাবে না? কারণ তার এখানে চারপাশে বিভিন্ন এমপ্লয়ীদেরকে এখানে নিয়োগ দিয়ে রাখছে, এরা প্রত্যেকে কাজ করবে, বাট এখানে মালিকটা শুধু চেঞ্জ হবে। দেখেন আমরা কিন্তু এখানে কেউ এমপ্লয়ী না, আমরা এখানে প্রত্যেকে কি যার যার অবস্থান থেকে আমরা বিজনেস ডেভেলপ করছি, এবং এই বিজনেসটাকে যখন আমরা ডেভেলপ করছি, দেখেন আমি শাহাদাত হোসেন হয়তো এই পৃথিবীতে থাকবো না, বাট আমার এখানে আব্দুল মালিক ভাই উনি কিন্তু বিজনেস করবে, এক্সাম্পল সে এখানে জুবাইর ভাই উনি কিন্তু বিজনেস করবে, এখানে নুরুল্লাহ রাজন সে কিন্তু বিজনেস করবে। লাইন কেটে গেছে নাকি? আচ্ছা আমার কথা কি শোনা যাচ্ছে না, লাইন কেটে গেছে, একটু বলবেন কি প্লিজ কেউ। ওকে ওকে থ্যাংক ইউ। তো এখানে দেখেন আপনার সাইফুল ভাই উনি কিন্তু এখানে বিজনেস করবে, এইভাবে আপনি মিস্টার এ, মিস্টার বি, মিস্টার সি, এইভাবে তারা প্রত্যেকে যার যার প্রয়োজনে কিন্তু বিজনেস করবে। বাট আজকে আমি, আমার পরিবার পরিজন তারা কিন্তু এখানে নিরাপদ। ভারতের একজন লিডার আছেন যার নাম হলো আনন্দ গান্ধী। এই আনন্দ গান্ধী উনি বলছেন যে ওনার প্রায় পনেরো হাজার ম্যানেজার আছে, অর্থাৎ উনি বর্তমানে ভারতে উনি একজন সাপ্লায়ার ম্যানেজার। সাপ্লায়ার ম্যানেজার মিন্স কি? সাপ্লায়ার ম্যানেজার হলো আপনি এখানে ইউ, আপনি এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এভাবে 9টা ম্যানেজার যখন আপনি করবেন তখন আপনি হয়ে যাবেন অনারেবল সাপ্লায়ার ম্যানেজার। এবং ওনার এভাবে ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন হইতে হইতে ওনার টিমে এভাবে 15,000 ম্যানেজার আছে। এবং উনি বলছেন আমার প্রায় 16 লক্ষ ডিস্ট্রিবিউটর আছে, 16 লাখ
ভাই একটা জিনিস চিন্তা করেন, আপনি 15,000 ম্যানেজার বাদ দেন, 16 লক্ষ ডিস্ট্রিবিউটর যদি প্রতি মাসে একটা করে টুপসেল আর একটা করে বডিসপ যদি ব্যবহার করে, একটু প্লিজ আপনারা একটু খেয়াল করেন, তাহলে আনান গান্ধীর ইনকাম কত? সে আনান গান্ধীর ইনকামটা কত ভাই? সমাজ দারকেলি ইশারায় কাফি, বুঝবান ব্যক্তিকে ইশারা দিলেই হবে। একটু চিন্তা করে দেখেন, আজকে ভারতের একজন ছোট্ট একটা ছেলে মাত্র 21 বছরের কৃষ্ণা আরোরা, আজকে দেখেন সেও সাপ্লায়ার ম্যানেজার। আপনি চিন্তা করে দেখেন, তার টিমে অন্তত যদি 5 লক্ষ মানুষও থাকে টোটাল গ্রুপে, এই 5 লক্ষ মানুষ যদি প্রতি মাসে একটা করে সাবান আর একটা করে পেস্ট ব্যবহার করে, বাকিগুলি বাদ দেন, তাও এই ছেলের ইনকাম কত একটু চিন্তা করে দেখবেন কি? এই জন্য বলা হয়েছে, আপনি এখানে কি করলেন, আপনি এখানে একটা ধান ক্ষেত লাগাইলেন, কি লাগাইলেন, আপনি ধান গাছ লাগাইলেন। এখন ধান গাছ লাগানোর পরে মানে আপনি একই সময়ে ওই ধান গাছের পাশে আপনি কিছু নারিকেল গাছ লাগাই দিলেন, ধান গাছের পাশে আপনি কিছু নারিকেল গাছ লাগাই দিলেন। দেখেন আফটার 6 মান্থ অর্থাৎ 6 মাস পর ধান কিন্তু আপনাকে, ধান ক্ষেত কিন্তু আপনাকে প্রচুর ফলন দিবে, অর্থাৎ আপনার বাড়ি একেবারে ভরে ফেলবে ধান খের এটা সেটা দিয়ে। বাট নারিকেল গাছ কিন্তু আপনাকে কোনো ফলন 6 মাস পর দিবে না। কেন দিবে না? কারণ নারিকেল গাছ 6 মাস পরে ফলন দেয় না, ধান আপনাকে 6 মাস পর ফলন দেবে। এখন আপনি যদি একই সময়ে, নারিকেল গাছকে বলেন যে কি ব্যাপার, তোমাকেও একই সময়ে লাগাইলাম আর ধানকেও একই সময় লাগালাম, ও আমাকে এত ফল দিল, তুমি আমাকে কোনো ফলেই দিলা না, তাহলে কি হবে? হবে না। মজার ব্যাপার কি জানেন, আফটার 6 ইয়ার্স অর্থাৎ 6 বছর পর যদি আপনি দেখবেন ধান কিন্তু আপনাকে, ওই একই ধান গাছ আপনাকে আর কোনো ফলন দিবে না, বাট নারিকেল গাছ 6 বছর পর থেকে ফলন দেওয়া যে শুরু করবে, সেই ফলন আপনার কে দিবে? আপনার সন্তানকে দিবে, তার সন্তানকে দিবে, তার সন্তানকে দিবে, যতদিন আপনার জেনারেশন বেঁচে থাকবে ওই জায়গার মালিক যারা হবে, নারিকেল গাছের মালিকও তারা হবে, তারা কিন্তু নারিকেল খেয়ে যাবে। যেমন আমাদের বাড়িতে একটা নারিকেল গাছ ছিল অনেক পুরনো, আমি আমার দাদিকে জিজ্ঞেস করছিলাম, আমার দাদি কিন্তু বলতে পারে নাই যে নারিকেল গাছ কে লাগাইছে, বংশ পরম্পরায় কিন্তু এই নারিকেল গাছের মানে কি এটা চলে আসছে। তাহলে একটু চিন্তা করে দেখেন, ফরএভার লিভিং প্রোডাক্টসের বিজনেসটা কিন্তু ঠিক এরকম নারিকেল গাছের মতো বিজনেস, এটা কিন্তু আপনাকে আমাকে সেই ফলন দিবে। আর এই বিজনেসটা করার জন্য আপনাকে দূরদর্শী হতে হবে, এই বিজনেসটা করার জন্য আপনাকে মানে কি মনের দিক থেকে শক্তিশালী হতে হবে, আপনাকে বিশ্বাস অর্জন করতে হবে, ইয়েস আমার দ্বারাই সম্ভব, আমি পারবো এবং আমি আমার জেনারেশনকে সেভ করব। আজকে দেখেন আপনাকে যদি বলা হয় যে ভাই আপনার দাদার বাবার নাম কি একটু বলতে পারবেন কি? ম্যাক্সিমাম লোক আমরা বলতে পারবো না, আমরা দাদা পর্যন্ত বলতে পারি। হ্যাঁ দাদার বাবার নাম অনেকে জানে, কারণ অনেক ক্ষেত্রে আমাদের জমিনের কাগজপত্র যারা একটু ঘাটাঘাটি করে ওই জমির কাগজপত্র অনেক ক্ষেত্রে দাদার বাবার নাম জানে, বাট আমাদের অন্তত 5টা পুরুষের নাম কিন্তু আমরা অনেকেই বলতে পারবো না। কেন বলতে পারবো না? কারণ আমাদের পঞ্চমতম অর্থাৎ উপরের দিকে আমাদের পঞ্চমতম যে পূর্বপুরুষ, সে আমাদের জন্য তেমন কোনো কিছু করে রেখে যায় নাই যে এইটা দিয়ে আমরা তাকে স্মরণ করব যে এমুক হলো আমার ওই বংশের। যেমন আমি নারায়ণগঞ্জে এক জায়গায় গেলাম, সেখানে এক একজন আমাকে ঘুরে ঘুরে দেখাচ্ছিলেন যে দেখো এই মসজিদটা হলো আমাদের বংশের ভূইয়া, তার নাম হলো জাহির ভূইয়া, এই জাহির ভূইয়া এই মসজিদটা করে গেছে, আজকে এই মসজিদে আমরা নামাজ পড়তেছি, অনেক পুরনো মসজিদ। বাট এইভাবে সব জাহির ভূইয়া তারা তো আর আমাদের জন্য এইভাবে করে রেখে যায় নাই, যার কারণে কিন্তু আমরা তাদের নাম জানি না। বাট ফরএভার লিভিং প্রোডাক্টস ইন্টারন্যাশনাল আপনাকে আমাকে এমন একটা সিস্টেম তৈরি করে দিয়েছেন, আপনি যখন এখানে একটা বিজনেস বিজনেস তৈরি করে দিয়ে যাবেন, আপনি ম্যানেজার হবেন, আপনার পরে আপনার সন্তান আসবে, তারপরে তার সন্তান আসবে, তারপরে তার সন্তান আসবে, তারপরে তার সন্তান আসবে, তারপরে তার সন্তান আসবে, এইভাবে আপনার দশমতম জেনারেশনের একটা লোক সে বলবে যে আমার বংশের মধ্যে অমুক নামে একজন লোক ছিল যে কিনা এরকম একটা কোম্পানিতে কাজ করে যাওয়ার পরে প্রতি মাসের 15 তারিখে আমার ব্যাংকের অ্যাকাউন্টে বড় একটা অ্যামাউন্ট ঢুকে। তখন দেখবেন মনের ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক
সে কিন্তু আপনার আমার কবরের পাশে গিয়ে আপনার আমার জন্য দোয়া করবে, আপনার আমার জন্য মুনাজাত করবে, এবং আপনার আমার জন্য আল্লাহ পাকের দরবারে কৃতজ্ঞতা তারা কিন্তু প্রকাশ করবে। ইটস কল ফর এভার লিভিং প্রোডাক্টস ইন্টারন্যাশনাল। এই জন্য ফর এভার বিজনেসটা কিন্তু ভাই বিগ বিজনেস, এটা 6 মাস 9 মাস 3 মাসের বিজনেস না, এটাকে নিয়ে একটা বড় প্ল্যানিং করতে হবে আমাদের, একটা গোল সেটিং করতে হবে। গোল সেটিং, গোল সেটিং কেন করতে হবে? কারণ আপনার যদি গোল না থাকে, হ্যাঁ আজকে দেখেন কথাটা আমি কেন বলছি, আপনার যদি গোল না থাকে, দেখেন এখানে গোল বার আছে বিধায় কিন্তু গোলের এত মূল্য, যার কারণে 90 মিনিটের খেলায় মানুষ কিন্তু 90 মিনিটেই টোটাল মাঠের উপরে কিন্তু কি করে, তাদের কিন্তু নজরদারি রাখে। ভাই যদি এই গোল বার না থাকতো ভাই, 90 মিনিটের খেলা যদি 900 মিনিটও দেওয়া হইতো, এখানে কি কোনো দর্শক থাকতো? থাকতো না। যেহেতু এখানে একটা গোল বার দেওয়া আছে, অতএব আপনাকে আমাকে কি করতে হবে, একটা গোল সেট আপ করতে হবে। দেখেন গোলবিহীন কাজ, এটা হলো নাবিক সারা জাহাজের মতো, আপনার কোনো গোল নাই, আপনি কোথায় যাবেন, কি করবেন, কি চান, বাট আপনি বাসা থেকে বের হয়েছেন, দেখা গেছে আপনি একদিকে যাওয়ার কথা চলে যাচ্ছেন আরেক দিকে, আবার চিন্তা করলেন না বাসার নিচে নামছি এক কাপ রং চা খাইয়া উপরে উঠে যাই, বাট আপনার যদি গোল থাকে, ইয়েস আমাকে এখান থেকে শাহবাগ যেতে হবে, আমাকে এখান থেকে সিলেট যেতে হবে, আমাকে এখান থেকে চট্টগ্রাম যেতে হবে, আমার এই কাজ আছে, আমার এই প্রয়োজন আছে, এই গোল যদি আপনার কি ওকে হয়ে যায়, তখন কিন্তু অটোমেটিক্যালি আপনার মধ্যে একটা সিরিয়াসনেস আসবে, তখন অটোমেটিক্যালি কিন্তু আপনি কাজ করতে পারবেন। সো এই জন্য আমি আমার সকল এখানে যারা পার্টিসিপেন্ট আছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব, প্লিজ বি কেয়ারফুল, আমাদেরকে কিন্তু এই গোল সেট আপ করতেই হবে। গোল না থাকলে অ্যাকচুয়ালি আপনি বিজনেসে বেশি অগ্রসর হতে পারবেন না। তাহলে আমাদেরকে কি করতে হবে, গোল সেট আপ করতে হবে, এবং আমাদেরকে ড্রিম সেট আপ করতে হবে। ড্রিম সেট আপ, গোল সেট আপ এবং ড্রিম সেট আপ, এগুলোর উপর ইনশাল্লাহ আমি আপনাকে আপনাদেরকে ট্রেনিং করাবো। অলরেডি ড্রিম সেট আপমেন্টের উপর আমি অনেক সুন্দর একটা ট্রেনিং আপনাদের জন্য রেডি করছি, আশা করি আপনারা পাবেন। এই গোল সেট আপ এবং ড্রিম সেট আপ যার ক্লিয়ার না হবে, অ্যাকচুয়ালি ভাই তাকে বিজনেসে আসলে আনাটা খুব মুশকিল হয়ে যাবে। দেখবেন আমাদের অনেকে বলে ভাই আজকে বৃষ্টি, ভাই আজকে প্রচন্ড গরম, ভাই আজকে গাড়ি নাই, ভাই আজকে লকডাউন, ভাই আজকে বিভিন্ন সমস্যা, ভাই আজকে প্রচুর গরম পড়তেছে, মানে বিভিন্ন রকমের অজুহাত কিন্তু আমাদের অনেকের মধ্যে থাকে। বাট আপনার যখন গোল সেট আপ হয়ে যাবে, আপনার যখন ড্রিম থাকবে, তখন আপনি খেয়াল করবেন আপনাকে কোনো অজুহাত দাবায় রাখতে পারবে না। আপনি চিন্তা করবেন ইয়েস আমাকে আমার এই স্বপ্ন বাস্তবায়ন করতে হবে, ইয়েস আমাকে আমার এই গোলটাকে অ্যাচিভ করতে হবে। সো আমি প্রত্যেককে অনুরোধ করব, আপনি কেন ফর এভার করবেন, হোয়াই, এই হোয়াইটাকে স্ট্রং করেন, আর হোয়াইটাকে স্ট্রং করে আপনি আপনার গোল সেট আপ করেন, ড্রিম সেট আপ করেন, এবং এই গোল আর ড্রিম সেটা কিন্তু স্পেসিফিক একটা তারিখ থাকতে হবে, একটা ডেট থাকতে হবে। ইয়েস আমি জুনের মধ্যে আমি কি হব, সুপারভাইজার হব, আমি জুলাইয়ের মধ্যে সুপারভাইজার হব, আমি নভেম্বরের মধ্যে ম্যানেজার হব। ওকে, এইভাবে করে একটা গোল সেট আপ করতে হবে। বাট আমাদের গ্রামবাসে একটা কথা আছে, হ্যাঁ আমাদের গ্রামবাসে একটা কথা আছে যে খুঁটি ভালো করে কি গাতাইছো, খুঁটি ভালো করে গাতাইছো, কয়ে যে গাতাইছি, কয়ে যে খুঁটি লড়ে কিনা, বলতেছে খুঁটি লড়ে, তাহলে কি গাতাইছো? মনির ইসলাম ভাই শুনতে পাচ্ছেন? শুনতে পারছি।
রাখবো সবাই। আসলে অনেকের নেটে প্রবলেম, আমরা জাস্ট 1-2 মিনিট ওয়েট করব। জাস্ট আমাদের লাস্ট কতজন ছিল মনির ভাই কি একটু বলতে পারবেন, বা সাইফুল ভাই? সাইফুল ভাই লাস্ট কতজন ছিল বলতে পারবেন কি? ওকে ওকে, তো থ্যাংক ইউ সবাইকে আবার অসংখ্য ধন্যবাদ লাস্ট সেশনে চলে চলে আসার জন্য। তো আমি যে কথাটা বলতেছিলাম, স্পেসিফিকলি আমাদেরকে গোল সেট আপ করতে হবে। স্পেসিফিকলি আমরা যদি গোল সেট আপ করতে পারি, তাহলে ডেফিনেটলি আমরা প্রত্যেকে এখান থেকে সাকসেসফুল হতে পারবো। শুধু আমাদেরকে কি করতে হবে, লেগে থাকতে হবে। শুধু আমাদেরকে কি করতে হবে, বুঝতে হবে যে কেন আপনি ফরএভার করবেন। এই জিনিসগুলি যদি আপনি ক্লিয়ারলি বুঝতে পারেন, তাহলে ইনশাল্লাহ আমরা প্রত্যেকে এখান থেকে সফল হব। তো যাই হোক, আমি আর আজকে আলোচনা লম্বা করব না, যেহেতু আজকে মোটামুটি আমরা আমরা ফার্স্ট অফ অল আমরা প্রায় 11 জন ছিলাম আমি যতটুকু জানি। আমাদের নুরুল্লাহ রাজন, তারপরে আমাদের সোহেল ভাই, ওনারা সহ আরো বেশ কয়েকজন আমাদের, ওনারা কিন্তু আজকে রাত্রে, হয়তো কেউ আজকে রাত্রে রওনা দিবেন, কেউ আগামীকালকে সকালে রওনা দিবেন, এই জন্য হয়তো ওনারা অলরেডি শুয়ে পড়ছেন। তো আজকে যারা ট্রেনিং এ চলে আসছেন, আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আজকে যতটুকু আলোচনা করলাম, আমার বিশ্বাস এই আলোচনাটা আপনারা বুঝতে পারছেন এবং এটা আপনারা প্রত্যেকে কাজে লাগাতে পারবেন। আমি শুধু সবাইকে একটা কথাই বলবো, যে আসুন আমরা প্রত্যেকে আবার নতুন উদ্যমে যার যার অবস্থান থেকে আমরা কাজ শুরু করি, আমরা প্রত্যেকে নিজেদেরকে ডেভেলপ করি, নিজেদেরকে তৈরি করি এবং প্রত্যেকে এই রানিং মাসে আমরা আমাদের কাজটাকে এগিয়ে নিয়ে যাই। এবং কে কবে সুপারভাইজার হব, আমাদের কাজ কি, আমরা কে কত সিসির বিজনেস করব, কতজনকে এফপিও বানাবো, এই বিষয়গুলি নিয়ে আমাদেরকে একটু চিন্তা করতে হবে, আমাদেরকে একটু ভাবতে হবে। এবং দেশে বিদেশে বিভিন্ন জায়গায় ইউটিউবে আমাদের বিভিন্ন কিন্তু ভিডিও পাওয়া যায়, আমরা সেগুলি একটু দেখব। আমাদের তাহলে আমাদের মনটা ভালো লাগবে, আমাদেরকে ফ্রেশ লাগবে। বিভিন্ন কোয়ালিটির মানুষ ফরএভার লিভিং এর সাথে বিজনেস করতেছে, আমরা সেগুলি দেখলে আমাদের কাছেও কিন্তু অনেক বেটার লাগবে, অনেক ভালো লাগবে, আমরা কিন্তু সেখান থেকে মোটিভেশন পাবো। তো যাই হোক, আমাদের নিয়মিত সপ্তাহে যেভাবে 4 দিন ট্রেনিং হওয়ার কথা ছিল, শুক্র শনি সোম এবং বুধ, এই 4 দিন আমাদের ট্রেনিং হবে। আর পাশাপাশি আমাদের FLP ম্যানেজার ফোরাম প্রতিদিন রাত 9টা বাজে ট্রেনিং হবে। তো যেদিন আমাদের ট্রেনিং থাকবে, ওই দিন আমরা ম্যানেজার ফোরামের ট্রেনিংও করব এবং আমাদের ট্রেনিংও করব। আর যেদিন ম্যানেজার ফোরামের ট্রেনিং থাকবে না, ওই দিন তো যেমন শুক্র শনি সোম বুধ, এই 4 দিন আমাদের ট্রেনিং ডাবল হবে, আর বাকি দিন আমাদের ট্রেনিং শুধু ম্যানেজার ফোরামেরটাই হবে। তো এইভাবে করে আমরা ইনশাআল্লাহ আগে যাব। আর আমি সবাইকে অনুরোধ করব, আমাদের PCFLP সাহেনশা এবং যারা FBO আছেন FBO FLP সাহেনশা এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ FLP সাহেনশা, এই গ্রুপগুলির দিকে আমরা সবসময় নজরদারি রাখবো, এই গ্রুপগুলির দিকে আমরা সবাই খেয়াল করব। তো ফরএভার লিভিং প্রোডাক্টস বিজনেসটা হলো জেনারেশন সেভ বিজনেস করার বিজনেস, আপনার আমার স্বপ্ন পূরণের বিজনেস, আমাদের গোলটাকে, আমাদের ড্রিমটাকে বাস্তবায়ন করার মতো বিজনেস। তো সবার সুস্বাস্থ্য কামনা করছি, সবার ভালো বিজনেস কামনা করছি। আজকের এই ট্রেনিং থেকে আমরা কে কি শিখলাম এবং ট্রেনিংটা কেমন লাগলো, এই বিষয়টার উপরে আমরা জাস্ট সবাই 2-1 মিনিট করে কথা বলবো, এরপরে মোটামুটি আমাদের ট্রেনিং সেশন শেষ হয়ে যাবে। তো আমি সর্বপ্রথম এখানে আমি আমাদের সাইফুল ইসলাম ভাইকে অনুরোধ করব, আপনি আজকের এই ট্রেনিং এর উপরে কি বুঝলেন এবং কেমন লাগলো টোটাল বিষয়টা আপনি জাস্ট 1-2 মিনিট আলোচনা করবেন। সাইফুল ইসলাম ভাই, আসসালামু আলাইকুম, ঈদ মোবারক সবাইকে। ঈদ মোবারক।
হ্যালো, জি সাইফুল ভাই শোনা যাচ্ছে, বলেন। জি, সবাইকে ঈদ মোবারক, সবাই ভালো আছেন আশা করি। তো আজকের ট্রেনিংটা একটা চমৎকার ট্রেনিং হয়েছে, তো যদিও সংক্ষিপ্ত আকারে অনেক ডিপলি আমরা অনেক কিছু বুঝতে পেরেছি এখান থেকে, নতুন উদ্যমে আমরা যে কাজ করার যে প্রেরণা সেটা পেয়েছি। তো আসলে যে প্রত্যেকটা ট্রেনিং আসলেই গুরুত্বপূর্ণ এবং আমাদের মনোযোগ সহকারে এগুলো শোনা উচিত। আশা করি ভবিষ্যতেও আমরা মনোযোগ সহকারে সবাই ট্রেনিংগুলো করব, হ্যাঁ, এবং এখান থেকে উৎসাহ উদ্দীপনা নিয়ে আমরা সামনে এগিয়ে যাব এবং আমাদের গোল সেট আপ করতে পারবো এবং ড্রিম সেট আপ করতে পারবো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম সালাম সাইফুল ভাইকে। তো আমি অনুরোধ করব, এখানে আমাদের প্রসন্ন দা আছেন, দাদা আপনাকে আপনি নিজেকে মিউট করে আপনার একটু অনুভূতি শেয়ার করেন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, ওয়ালাইকুম দাদা। জি দাদা বলেন। হ্যাঁ, আপনি ট্রেনিং এর সাধু স্যার এবং যারা সকলে উপস্থিত আছেন সকলকে আমার আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। আজকে ট্রেনিংটা খুব ভালো লেগেছে এই কারণে যে আমরা যে বিভিন্ন জন বিভিন্ন পেশায় নিয়োজিত আছি, এ পেশার পাশাপাশি আমরা কিছু করতে পারি। হ্যাঁ, তো কেউ হয়তো বিজনেস করি, কেউ হয়তো চাকরি করি, কিন্তু সবগুলাই মানে খুব একটা বেশি হয়তো দেখা যাচ্ছে আমরা ভালো করতে পারি না। আবার দেখা যাচ্ছে যে প্রত্যেকটা বিজনেসেরই মানে বিজনেসের ইনকাম হয়, কিন্তু একটা যে যখন আমাদের হয়তো বয়স হয়ে যাবে কাজ করতে পারবো না, কিংবা আমাদের মৃত্যুর পরেও যে ইনকামের সোর্সটা আছে এটা হয়তো অন্য বিজনেসে নাই, সেই জন্য আমি এই বিজনেসটাকে বিজনেস হিসেবে খুব ভালো মনে করি এবং আমি ব্যক্তিগতভাবে এটা বিজনেস হিসেবে না নিয়ে এটাকে আমি সেবামূলক কাজ হিসেবে গ্রহণ করি, যার জন্য আমি চাকরি করি, চাকরির পাশাপাশি এইটার সাথে লেগে আসি এই কারণে যে এখান থেকে তো আমি যদি লেগে থাকি আমার তো কোনো লস নাই, যাই দু টাকা আসে এই দু টাকা আসতে দেয় কি না। আর সময় পেলেই আমি ট্রেনিং এ উপস্থিত থাকি, কারণ ট্রেনিং এর কোনো বিকল্প নাই আমরা সবাই জানি, কিন্তু না থাকলে অটোমেটিক্যালি আস্তে আস্তে আমরা বিজনেস থেকে দূরে সরে যাই, তাই কষ্ট হলেও ইচ্ছা বৃদ্ধ হলেও ট্রেনিং এ থাকা লাগবে আমাদের, আমি এটা মনে করি। যদি কোনো অসুবিধা না থাকে তাহলে ট্রেনিং থাকার চেষ্টা করি এবং থাকি, আর আর কিছু বলবো না, আমি অতটা ভালো এখনো শিখতে পারি না, বুঝতে পারি নাই, শুধু আপনাদের কাছে দোয়া চাচ্ছি যে দোয়া করবেন আমি ভালোভাবে বুঝতে পারি, এই বলে আমি আমার কথা বক্তব্য শেষ করছি। ওকে দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ অল্প সময়ে খুব সুন্দর একটু গুছালো আলোচনা করার জন্য। তো আমি এই পর্যায়ে আমাদের মনিরুল ইসলাম ভাইকে অনুরোধ করব। মনিরুল ইসলাম ভাই, আপনি যদি কিছু বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি আলহামদুলিল্লাহ, আসলে ট্রেনিংটা আমি বলবো একেবারেই মোটিভেশনাল ট্রেনিং হয়েছে আমার কাছে, আমার দৃষ্টিতে। তার কারণ আমরা কিভাবে একটা বিজনেস করতে পারি, সেখানে কিছু ই দিয়েছেন, সেটা হচ্ছে এমপ্লয়, তারপরে সেলফ এমপ্লয় এবং ইনভেস্টার, বিজনেস ওনার্স। এই জিনিসটা আসলে এত সুন্দর মোটিভেশনাল ট্রেনিং হয়েছে, খুবই সুন্দর চমৎকার। কিছু বিষয় আছে যেখানে আর এই বিজনেসের কিছু কিছু বিষয় যেটা আছে ইনফরমেশন পেয়েছি, আমি আগে জানতাম না কখনোই। যেমন পৃথিবীতে প্রায় সরি 43 বছর ধরে ব্যবসা করে আসছে FLP পরিবার, তারপরে নিজস্ব ভবন আছে 130টি কিংবা 170টি দেশে বিজনেস করে আসছে। এই বিষয়গুলো আসলে আমার জানা ছিল না, এই জন্য ভালো লাগছে। আরো একটা বিষয়, আর বিজনেসটা মূলত রয়্যালিটি বিজনেস যেটা, এটা কারা পায় রয়্যালিটি মানে এটা, সেটা হচ্ছে বাড়িওয়ালা, গায়ক, লেখক আর সফটওয়্যার ডেভেলপার। মনির ভাইয়ের ওইখানে বোধ হয় নেট একটু প্রবলেম করছে, আমরা একটু ওয়েট করবো।
আমাদের রনি শিকদার ভাই কি কথা বলতে পারবে? রনি শিকদার ভাই, আপনি নিজেকে আনমিউট করে যদি কিছু বলতে পারেন। সাইফুল ভাই, রনি ভাই কি কথা বলতে পারবে? সাইফুল ভাই কি শুনতে পাচ্ছেন? ওকে, আমাদের ইলিয়াস ভাইকে অনুরোধ করব। জি রনি ভাই বলেন প্লিজ। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ রনি ভাই বলেন আপনি প্লিজ। হ্যালো হ্যালো রনি ভাই, আপনি বলেন, আমরা শুনতে পাচ্ছি। শোনা যাচ্ছে রনি ভাই? শোনা যাচ্ছে, আপনি বলেন। আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মুবারক, সবাইকে ঈদের শুভেচ্ছা জানাই। আশা করি সবাই ভালো আছেন। আমি ফরএভার সম্পর্কে যতটুকু জানি, এ পর্যন্ত যত রিভিউ দেখছি, যত জায়গায় কোয়ালিটি ক্যালকুলেশন করছি, যা কিছু করছি সবকিছুই পজিটিভ, ফরএভার পর্যন্ত নেগেটিভ এ পর্যন্ত আমি কখনো কোথাও পাই নাই। আজকে যে ট্রেনিংটা হয়েছে এটা খুবই সুন্দর একটা ট্রেনিং হয়েছে। এখানে আসলে কিভাবে সফল হওয়া যায়, কারা সফল হইতে পারছে, কিভাবে হয়েছে, এই বিষয়টা আলোচনা করা হয়েছে। এটাই কাজ অনুসরণ করলে কিছুটা হইলেও তার পিছন পর্যন্ত যাওয়া যায়। অনেক অনেক লোকই ফরএভার নিয়ে অনেক উপর পর্যন্ত